পেন নাম সবাইকে। আজকের ভিডিওর আলোচনার বিষয় হলো প্লেগ। আমরা এই ভিডিওর মধ্যে প্লেগের তিনটে প্রকার অর্থাৎ বিউবোনিক প্লেগ বা বুবোনিক প্লেগ, সেপ্টিসেমিক প্লেগ এবং নিউমোনিক প্লেগ, এই তিন ধরনের প্লেগ সম্পর্কে বিভিন্ন তথ্যগুলো সংক্ষেপে আলোচনা করব। তার সাথে প্লেগের জন্য দায়ী যে ব্যাকটেরিয়া অর্থাৎ ইয়ারসিনিয়া পেস্টিস বা জার্সিনিয়া পেস্টিস, এই ব্যাকটেরিয়া সম্পর্কেও বেশ কিছু তথ্য খুব সংক্ষেপে আলোচনা করব। প্লেগ মূলত ওরিয়েন্টাল র্যাট ফ্লির কামড়ের ফলে হয়, তাই ওরিয়েন্টাল র্যাট ফ্লির যে সাধারণ দেহের বর্ণনা, সেই সাধারণ দেহের বর্ণনাও আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব। তো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। ব্যাকটেরিয়া ঘটিত বিভিন্ন রোগগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি রোগ হল প্লেগ। প্লেগের জন্য দায়ী ব্যাকটেরিয়া হল ইয়ারসিনিয়া পেস্টিস। প্লেগের তিনটি ধরন বর্তমান, যথাক্রমে বুবোনিক প্লেগ বা বিউবোনিক প্লেগ, সেপ্টিসেমিক প্লেগ ও নিউমোনিক প্লেগ। বুবোনিক প্লেগে লসিকাগ্রন্থি ফুলে যায়। সেপ্টিসেমিক প্লেগে দেহের কলাগুলি কালচে হয়ে যায় এবং নিউমোনিক প্লেগে কফ, বুকে ব্যথা, শ্বাস নিতে সমস্যা ইত্যাদি দেখা যায়। 2017 সালে গণপ্রজাতান্ত্রিক কঙ্গো, মাদাগাস্কার, পেরু ইত্যাদি দেশগুলিতে প্লেগ দেখা গিয়েছিল। চতুর্দশ শতকে পৃথিবীতে যে ব্ল্যাক ডেথ দেখা গিয়েছিল তার প্রধান কারণ ছিল প্লেগ, এবং এই ব্ল্যাক ডেথের ফলে প্রায় 50 মিলিয়ন মানুষ মারা যায়। প্লেগের প্রথম অতিমারি দেখা যায় 541 থেকে 750 খ্রিস্টাব্দে। এই অতিমারি দেখা গিয়েছিল মিশর থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং উত্তর পশ্চিম ইউরোপে। প্লেগের দ্বিতীয় অতিমারি দেখা যায় 1331 থেকে 1855 খ্রিস্টাব্দে। এই অতিমারি দেখা গিয়েছিল মধ্য এশিয়া থেকে ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং ইউরোপে। তৃতীয় প্লেগ অতিমারি ঘটে 1855 থেকে 1960 সালে। এই প্লেগ অতিমারিটির উৎসস্থল ছিল চীন, এবং এই প্লেগে সবচেয়ে আক্রান্ত হয়েছিল ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়েস্ট কোস্ট এলাকা। বিংশ ও একবিংশ শতকের সাম্প্রতিক প্লেগ কেসগুলি হল 1994 সালে ভারত, 2006 সালে কঙ্গো, 2014 ও 2017 সালে মাদাগাস্কার, 2020 সালে মঙ্গোলিয়াতে প্লেগের দুটি কেস রিপোর্ট করা হয়েছিল। প্লেগের জন্য দায়ী ব্যাকটেরিয়াটি হল ইয়ারসিনিয়া পেস্টিস। এটি এক প্রকার গ্রাম নেগেটিভ নন মোটাইল দণ্ডাকৃতি ককোব্যাসিলাস ব্যাকটেরিয়াম। এই ব্যাকটেরিয়ামের দেহে কোনো রেণু থাকে না। ইয়ারসিনিয়া পেস্টিস এক প্রকার ফ্যাকাল্টিভ অ্যানারোবিক ব্যাকটেরিয়াম। ইয়ারসিনিয়া পেস্টিস 1894 সালে সুইডিশ ফ্রেঞ্চ ফিজিশিয়ান আলেকজান্দ্রে ইয়ারসিন আবিষ্কার করেন। ইয়ারসিনিয়া পেস্টিসের দুটি বিশেষ ধরনের স্ট্রেন হল KIM স্ট্রেন এবং CO92 স্ট্রেন। KIM স্ট্রেনের ক্রোমোজোম 46,755 বেস পেয়ার্স দীর্ঘ। অপরপক্ষে CO92 স্ট্রেনের ক্রোমোজোম 46,53,728 বেস পেয়ার্স দীর্ঘ। প্লেগের ব্যাকটেরিয়া ওরিয়েন্টাল র্যাট ফ্লির মাধ্যমে বাহিত হয় এবং র্যাট ফ্লির কামড়ের ফলে সুস্থ মানুষের দেহে ব্যাকটেরিয়া ঢুকে যায়। অন্যান্য ফ্লি, ক্যাট ফ্লি, ডগ ফ্লি ইত্যাদিদের থেকে র্যাট ফ্লিদের পৃথক করা যায় র্যাট ফ্লিদের দেহে জেনাল বা প্রোনোটাল কম্বের অনুপস্থিতির মাধ্যমে। এদের দেহের গড় দৈর্ঘ্য 2.5 মিলিমিটার হয়ে থাকে। দেহ তিনটি অংশে বিভক্ত, যথা মস্তক, বক্ষ এবং উদর। উদরে 8টি দৃশ্যমান খণ্ডক দেখা যায়। ওরিয়েন্টাল র্যাট ফ্লিদের মুখের দুটি কাজ লক্ষ্য করা যায়, একটি রক্ত শোষণ এবং দ্বিতীয়টি মুখের লালার মাধ্যমে রক্তের অর্ধপাচন। র্যাট ফ্লিদের ডানা থাকে না। এদের পায়ের 4টি অংশ,
যথা কক্সা, ফিমার, টিবিয়া, টার্সাস। পাগুলি এত মজবুত হয় এবং দেহ এমনভাবে তৈরি হয় যে এরা এদের দেহের দৈর্ঘ্যের 200 গুণ দূরত্ব লাফাতে পারে। র্যাটফ্লি কামড়ানোর 2 থেকে 7 দিন পর মানব শরীরে প্লেগের উপসর্গগুলি দেখা যেতে শুরু করে। বুবনিক বা বিউবনিক প্লেগের ক্ষেত্রে যে সকল সাধারণ উপসর্গগুলি দেখা যায় সেগুলি হলো জ্বর, শরীর ঠান্ডা হওয়া, পেশিতে টান ধরা, মূর্ছা যাওয়া এবং লসিকাগ্রন্থিগুলি ফুলে যাওয়া। এরকম স্ফীত পীড়াযুক্ত লসিকাগ্রন্থিগুলিকে বিউবোস বা বুবোস বলা হয়। এই বুবোস সৃষ্টি হওয়ায় বুবনিক প্লেগের প্রধান লক্ষণ। সেপ্টিসেমিক প্লেগের ক্ষেত্রে যে যে উপসর্গগুলি দেখা যায় সেগুলি হলো জ্বর, পেটে ব্যথা, নাক মুখ ও পায়ু দিয়ে রক্তপাত, বমি, ডায়রিয়া এবং গ্যাংগ্রিন। গ্যাংগ্রিনই হলো সেপ্টিসেমিক প্লেগের প্রধান লক্ষণ। গ্যাংগ্রিন হলো দেহের কলার কিছু অংশ কালো ও মৃত হয়ে যাওয়া। মূলত আঙুল, পায়ের পাতা ও নাকের কলাগুলিতে এরূপ লক্ষণ দেখা যায়। নিউমোনিক প্লেগের ক্ষেত্রে যেসব উপসর্গগুলি দেখা যায় সেগুলি হলো জ্বর, মাথা ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি ইত্যাদি। এই প্লেগে মানব শরীরে নিউমোনিয়া দেখা যায়। নিউমোনিয়ার সহিত দেহে শ্বাস নিতে সমস্যা, বুকে ব্যথা ও কফ দেখা যায়। এক্ষেত্রে যে বিশেষ লক্ষণটি দেখা যায় সেটি হলো কাশির সাথে রক্তপাত। প্লেগ যে ওরিয়েন্টাল র্যাটফ্লির কামড়ের ফলে ঘটে থাকে তা পূর্বেই বলা হয়েছে। র্যাটফ্লি প্রধানত ইঁদুর এবং অন্যান্য কয়েকটি রোডেন্টের দেহে বাস করে। র্যাটফ্লি যখন প্লেগযুক্ত মানুষের দেহ থেকে রক্তপান করে তখন র্যাটফ্লির দেহে ব্যাকটেরিয়াগুলি ঢুকে যায়। কিন্তু ব্যাকটেরিয়াগুলি র্যাটফ্লির দেহে সংক্রমণ ঘটাতে পারে না। পরে যখন ওই র্যাটফ্লি কোনো সুস্থ মানুষকে কামড়ায় তখন তার দেহে, অর্থাৎ সেই সুস্থ মানুষের দেহে ইয়ার্সিনিয়া পেস্টিস ঢুকে প্লেগ রোগ সৃষ্টি করে। প্লেগ নির্ণয়ের জন্য বিভিন্ন পরীক্ষা বর্তমানে রয়েছে। প্রথম পরীক্ষাটি হলো নমুনা কালচার। এক্ষেত্রে রোগীর দেহের রক্ত, মিউকাস বা লসিকাগ্রন্থি থেকে নমুনা সংগ্রহ করে তার কালচার করা হয়। তবে একটি কথা মনে রাখা জরুরি যে এই পরীক্ষার পূর্বে যদি আক্রান্ত ব্যক্তি অ্যান্টিবায়োটিক ওষুধ খায় তবে তার ফলস নেগেটিভ রিপোর্ট আসতে পারে। দ্বিতীয় পরীক্ষাটি হলো পিসিআর বা পলিমারেজ চেইন রিঅ্যাকশন পরীক্ষা। পিসিআর পরীক্ষাতে যে জিনগুলি নির্ণয় করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য 2টি জিন হলো পিএলএ জিন এবং CAF1 জিন। পিসিআর পরীক্ষার মাধ্যমে জীবিত বা মৃত 2 প্রকারের ব্যাকটেরিয়ায় নির্ণয় করা যায়। ফলে আক্রান্ত ব্যক্তি পরীক্ষার পূর্বে অ্যান্টিবায়োটিক ওষুধ খেলেও পরীক্ষার রিপোর্ট ফলস নেগেটিভ আসে না। তৃতীয় পরীক্ষাটি হলো র্যাপিড টেস্ট। এই পরীক্ষাতে যাদের উপসর্গ আছে একমাত্র তাদেরই নমুনা পরীক্ষা করা হয়। র্যাপিড পরীক্ষা করা হয় পিউবনিক বা বুবনিক এবং নিউমোনিক প্লেগের ক্ষেত্রে। এই পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয় থুথু বা বুবো থেকে। এই পরীক্ষাতে মাত্র 15 মিনিটের মধ্যেই ফলাফল পাওয়া যায়। র্যাপিড পরীক্ষাতে যে অ্যান্টিজেনটি নির্ণয় করা হয় সেটি হলো F1 ক্যাপসুল অ্যান্টিজেন। যদি সঠিক সময়ে প্লেগের চিকিৎসা করা হয় তাহলে প্লেগ আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে ওঠে। প্লেগ রোগের চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধের মধ্যে বেশ কিছু ব্যবহার্য অ্যান্টিবায়োটিক হলো স্ট্রেপটোমাইসিন, ক্লোরামফিনিকল, টেট্রাসাইক্লিন ইত্যাদি। প্লেগ রোগ আটকানোর জন্য ইঁদুর দমন করতে হবে। তবে প্লেগের হাত থেকে বাঁচার শ্রেষ্ঠ উপায় হলো প্লেগের ভ্যাকসিন গ্রহণ করা।